সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওমানের তাপমাত্রা। গত 24 ঘন্টায় দেশটির বেশ কয়েকটি প্রদেশে 50 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় হামরা আর দুরু এলাকায় সর্বোচ্চ 49.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সোনাইনা, ফাহুদ, হাইমা, বিদিয়া এবং বুড়াইমিতেও তাপমাত্রা ছিল 50 ডিগ্রির আশেপাশেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ এক আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। ওমানও সেই ক্ষতি থেকে রেহাই পাচ্ছে না। গত শনিবার রাতে তীব্র গরমে হিটস্ট্রোক করে এক বাংলাদেশি মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্বপন নামে ওই প্রবাসীর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। ওমান আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ওমানের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জাবাল আল শামস এলাকায়। এই অঞ্চলটিতেও তাপমাত্রা থাকছে 20 ডিগ্রির ঘরে। তীব্র গরমের সময় প্রবাসী কর্মীদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার পাশাপাশি বেশি পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।